আসসালামু আলাইকুম। রনীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 9 এর দ্বিতীয় ভাগ, বাড়িতে নিরাপত্তা রক্ষা। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম এ অধ্যায়টির প্রথম ভাগ, সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আজ আমরা এ অধ্যায়টির দ্বিতীয় ভাগ, বাড়িতে নিরাপত্তা রক্ষা সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা, প্রথমে তোমরা চারটি ছবি লক্ষ্য করতে পারছো। প্রথম ছবিটি লক্ষ্য করো, গাছ থেকে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের জীবনে নানাভাবে দুর্ঘটনা ঘটতে পারে, তারই চারটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে। প্রথম দৃশ্যটিতে দেখা যাচ্ছে যে হঠাৎ করে গাছ থেকে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ আহত হতে পারে। দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, ধারালো জিনিস থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এবং তৃতীয় ছবিটি লক্ষ্য করো, বৈদ্যুতিক তার থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এবং শেষের ছবিটি লক্ষ্য করো, গ্যাসের চুলা থেকে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখতে পেলাম। এই সকল দুর্ঘটনা থেকে আমরা কিভাবে নিরাপদে থাকব, কিভাবে আমরা নিরাপত্তা রক্ষা করব, সেই সম্পর্কে আমরা আজ জানব। তাহলে চলো আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ, বাড়িতে নিরাপত্তা রক্ষা। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে। ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা। খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার না ধরা। ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে। গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা। আগুনের ব্যবহারে সতর্ক থাকা। অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা। বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা। লক্ষ্য করো বন্ধুরা, কি বলা হয়েছে যে বাড়িতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এই সকল দুর্ঘটনা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, তার কিছু উপায় দেওয়া আছে। প্রথমে আমাদের ধারালো কোনো জিনিস থেকে সাবধানে থাকতে হবে। ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি, বটি, দা ইত্যাদি থেকে আমাদের সাবধানে থাকতে হবে। এবং খালি পায়ে বা ভেজা হাতে আমাদের বৈদ্যুতিক তার ধরা যাবে না। এবং ঔষধ বা কীটনাশকের গায়ে আমাদের স্পষ্ট করে লিখে রাখতে হবে, যেন ভুল করে কেউ এটা খেয়ে না ফেলে। এবং গ্যাসের চুলা এবং চুলা বিদ্যুৎ ব্যবহারের পর এগুলোকে বন্ধ করে রাখতে হবে। এবং আগুনের ব্যবহারে সতর্ক থাকতে হবে। অপরিচিত কেউ যদি বাসায় আসে, অবশ্যই তার পরিচয় জেনে তারপর দরজা খুলতে হবে। এবং বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখতে হবে। লক্ষ্য করো পাশের ছবিটি, প্রাথমিক চিকিৎসার বাক্স আমরা দেখতে পাচ্ছি তুলা, কাঁচি, জীবাণুনাশক, থার্মোমিটার, ব্যান্ডেজ, টেপ ইত্যাদি নিয়ে একটি প্রাথমিক চিকিৎসার বাক্স তৈরি করতে হবে এবং এটিকে বাড়িতে রাখতে হবে বিভিন্ন প্রয়োজনে। ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়। দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা। জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা। রাস্তায় খেলাধুলা না করা। রাস্তা পারাপারে সতর্ক থাকা। বন্ধুরা, এতক্ষণ আমরা কিন্তু দেখলাম যে আমরা বাড়িতে বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারি। এবার আমরা দেখলাম যে ঘরের বাইরে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেয়ালে বা গাছে বেয়ে ওঠা যাবে না, লাফালাফি করা যাবে না, এবং জলাশয়, বিভিন্ন নদী, নালা, পুকুর এগুলো থেকে আমাদের কি দূরে থাকতে হবে। এবং এগুলোর আশেপাশে যখন খেলা করবে তখন এগুলো থেকে সতর্ক থাকবে। রাস্তায় খেলাধুলা করা যাবে না, কারণ রাস্তা অনেক সময় যানবাহন চলাচল করে, তাই রাস্তায় খেলাধুলা করা যাবে না। এবং রাস্তা পারাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে।
তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম আমরা বাড়িতে কিভাবে নিরাপত্তা রক্ষা করতে পারি এবং ঘরের বাইরে কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি। এবার আমরা পাঠের কিছু কাজ সম্পাদন করি, চলো। প্রথমে ক, এসো বলি। তুমি কি কখনো পরিচিত কারো কোনো দুর্ঘটনা ঘটতে দেখেছো? অথবা তোমার বাড়িতে কি কখনো কোনো দুর্ঘটনা ঘটেছিল? দুর্ঘটনাটি কি ধরনের ছিল, কেন ঘটেছিল, দুর্ঘটনাটি এড়ানোর কোন কোন উপায় ছিল, ছোট দলে আলোচনা করো। বন্ধুরা, এখানে বলা হয়েছে যে তুমি কি কখনো দুর্ঘটনা ঘটতে দেখেছো বা তোমার বাসায় কি কখনো এমন দুর্ঘটনা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে এটি কি ধরনের ছিল বা কেন হয়েছিল, এই বিষয়ে তোমরা কি করবে, ছোট ছোট দলে আলোচনা করবে নিজেদের নিজেদের বাড়িতে ঘটা দুর্ঘটনা নিয়ে। মনে করো তোমাদের বাড়িতে একবার একটি দুর্ঘটনা ঘটেছিল। এ দুর্ঘটনাটি ঘটেছিল তোমার ছোট ভাইয়ের ক্ষেত্রে। তোমার ছোট ভাই ছোটবেলা থেকে খুব চঞ্চল প্রকৃতির। যখন তার বয়স ছিল মাত্র 6, তখন সে একদিন কাউকে না বলে পেয়ারা গাছে পেয়ারা ছিঁড়তে উঠেছিল। কিন্তু পেয়ারা ছিঁড়তে গিয়ে সে হঠাৎ পেয়ারা গাছের ডাল থেকে ভেঙে মাটিতে পড়ে যায়। শব্দ শুনে দৌড়ে এসে দেখতে পেলে যে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার দেখে বলল তার সেরে উঠতে সময় লাগবে, কারণ সে মারাত্মকভাবে মাথায় আঘাত পেয়েছে। মূলত এ দুর্ঘটনাটি ঘটেছিল তোমাদের পরিবারের লোকজনদের অসতর্কতার কারণে। যদি তোমরা পরিবারের লোকজন সচেতন থাকতে বা গাছের চারদিকে বেড়া দেওয়া থাকতো, তবে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। তাহলে বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা দেখলাম যে কি ঘটনা ঘটেছিল, কি ধরনের ঘটনা ছিল, কেন ঘটেছিল এবং এই দুর্ঘটনা এড়ানোর জন্য কি কোনো উপায় ছিল কি না। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নেই। খ, এসো লিখি। এমন একটি দুর্ঘটনা বর্ণনা করো যে দুর্ঘটনার কবলে তুমি বা তোমার পরিচিত কেউ পড়েছিল। ভবিষ্যতে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি যা করবে তা লেখো। মনে করো তোমার ভাই একদিন তোমার নানু বাড়িতে খেলছিল, চাকু নিয়ে খেলছিল মনে করো। কিছুক্ষণ পর হঠাৎ করে তার চিৎকার শুনতে পেলে। চিৎকার শুনে তাড়াতাড়ি তার কাছে গিয়ে দেখলে তার হাত কেটে রক্ত বের হচ্ছে। তারপর তুমি হাতটি চেপে ধরলে, তোমার মা তার হাতটি বেঁধে দিল। এরপর তাকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেল। ডাক্তার তার হাতটি ব্যান্ডেজ করে কিছু ঔষধ লিখে দিলেন, কিন্তু তার হাতটি সারিয়ে তুলতে বেশ সময় লেগে গেল। বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে আমাদের পরিচিত এক পরিচিত কোনো ব্যক্তির দুর্ঘটনা। এবার নিচে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে ভবিষ্যতে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কি করবে। এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ছোট ভাই বোনদের ধারালো চাকু নিয়ে খেলতে দেওয়া যাবে না। ধারালো চাকু, ব্লেড, ছুরি ইত্যাদি তাদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। প্রাথমিক চিকিৎসার বাক্সে যে উপকরণগুলো থাকে সেগুলোর কোনটি কোন প্রয়োজনে আসে তা তালিকার আকারে লেখো। চলো বন্ধুরা, আমরা একটি তালিকা তৈরি করি, প্রাথমিক চিকিৎসার বাক্সে একটি তালিকা। প্রথমে হচ্ছে প্রাথমিক চিকিৎসার উপকরণগুলো হচ্ছে তুলা। তুলা কোন প্রয়োজনে আসে? তুলা ক্ষতস্থান পরিষ্কার করার কাজে লাগে। অতঃপর হচ্ছে জীবাণুনাশক, জীবাণুনাশক দিয়ে ক্ষতস্থানের জীবাণু ধ্বংস করা হয়। কাঁচি, কাঁচি ক্ষতস্থান সেলাই ও ব্যান্ডেজ কাটার কাজে লাগে। থার্মোমিটার, অসুস্থ ব্যক্তির শরীরে তাপমাত্রা মাপার কাজে ব্যবহৃত হয়। ব্যান্ডেজ, শরীরের ক্ষতস্থান ও শরীরের বিভিন্ন অংশের হাড় ভাঙলে তার জোড়া লাগাতে শক্ত করে বেঁধে রাখতে ব্যান্ডেজ ব্যবহৃত হয়। টেপ, শক্ত করে ব্যান্ডেজকে ধরে রাখার জন্য টেপ ব্যবহৃত হয়। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই।
ঘ যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। প্রাথমিক চিকিৎসার বাক্স আমাদের যে উপকারে আসে তা হলো, বলতো বন্ধুরা কোন উপকারে আসে? হ্যাঁ, প্রাথমিক চিকিৎসার বাক্স আমাদের যে উপকারে আসে তা হচ্ছে ছোটখাটো দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম দিয়ে পরিচর্যা করা। বাড়িতে হঠাৎ করে যদি ছোটখাটো দুর্ঘটনা ঘটে তাহলে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম বাড়িতে নিরাপত্তা রক্ষা সম্পর্কে, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে, এবং কোনো দুর্ঘটনা ঘটলে তাকে আমরা কিভাবে তার সেটিকে রক্ষা করার জন্য আমাদের করণীয় কী কী, এবং আমরা প্রাথমিক বাক্সের যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কেও জেনেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।